আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, খুবই সুস্বাদু এবং মজাদার। বাচ্চাদের ছোট বড় সবাই আমরা চিংড়ি মাছ খেতে খুবই পছন্দ করি, আর চিংড়ি মাছ দিয়ে আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। চিংড়ি মাছ ভাজা বা চিংড়ি মাছ ফ্রাই, যেটাই বলেন, চিংড়ি ফ্রাই, আসলে এই রেসিপিটি খুবই সুস্বাদু এবং মজাদার, আর বিশেষ করে বাচ্চারা চিংড়ি মাছ খেতে খুবই পছন্দ করে। তো আমি কিভাবে এই চিংড়ি মাছ প্রায় রেসিপিটি তৈরি করি চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে শুরুতে প্রায় 10টার মতো চিংড়ি মাছ নিয়েছি, আর চিংড়ি মাছগুলোকে আমি শুরুতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করব। তো ম্যারিনেট করার আগে আমি এখানে একটি বাটির মধ্যে চিংড়ি মাছ দিয়ে, সাথে আমি এখানে আদা বাটা হাফ চামচ, আর রসুন বাটা হাফ চামচ, জিরা গুঁড়া হাফ চামচ, আর দিয়েছি এখানে লেবুর রস। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়েছি, আর দিয়েছি এখন আমি স্বাদ মতো লবণ। আর এই চিংড়ি মাছটাকে আমি প্রায় 20 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। আর এখন দিচ্ছি আমি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ গোল জিরা মরিচ গুঁড়ো, আর দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় 1/2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখন দিয়ে দিব আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আর এই চিংড়ি মাছ প্রায় আসলে কিন্তু খেতে খুবই মজাদার এবং সুস্বাদু, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো এই তো আমার সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে মেখে 20 মিনিটের জন্য ডেকে দিব। 20 মিনিট পরে আমি এটাকে ফ্রাই করে নিব। তো আমার 20 মিনিট হয়ে গেছে, এখন আমি সেকেন্ড যে কাজটি সেটাই করব। আমি এখানে একটা বাটি নিয়েছি, আর বাটিতে আমি শুরুতে এখানে শুকনো চাউলের গুঁড়া দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ। আর শুকনো চাউলের গুঁড়াটা দেওয়ার একটাই কারণ, তাহলে মচমচে হবে। আর যে কোনো চিকেন ফ্রাই বা চিংড়ি ফ্রাই যেটাই বলি, ওই এই সব ফ্রাইগুলোতে না একটু চাউলের গুঁড়াটা দিলে এটা অনেক ক্রিস্পি হয়, অনেক মচমচে হয়, খেতেও কিন্তু ভীষণ মজা হয়। তো আমি প্রত্যেকটা ফ্রাইয়ের মধ্যে, যে কোনো ফ্রাইয়ের মধ্যে আমি চালের গুঁড়াটা দিতে সবসময় চেষ্টা করি। তো এখানে আমি হচ্ছে শুরুতে এখানে 1 কাপ হচ্ছে চালের গুঁড়া দিয়েছি, আর 1/2 কাপ পরিমাণ আমি আটা দিয়েছি। এখানে আপনারা চাইলে ময়দাটাও ইউজ করতে পারেন। আর আমি এখানে স্বাদ মতো লবণ আর 1/2 চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়া দিয়েছি, দিয়ে আমি শুকনো উপকরণটা মেখে নিয়েছি। এখন আমি যেটা করব, এখানে আমি একটা বাটিতে 2টো ডিম নিয়েছি, আর ডিমটার মধ্যে আমি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ গোল মরিচ গুঁড়া দিয়েছি। এখানে আমি কোনো লবণ অ্যাড করব না, যেহেতু সয়া সসের মধ্যে অনেক লবণ, আর চিংড়ির মধ্যেও আমি লবণ ইউজ করেছি, আর শুকনো বাটার মধ্যেও আমি হচ্ছে লবণ ইউজ করেছি, এই জন্য আমি ডিমের মধ্যে লবণটা আর ইউজ করিনি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চিংড়ি মাছগুলোকে ভাজার জন্য রেডি করতেছি। তো এই তো দেখিয়ে নেন আমার সাথে সাথে আপনারাও আমি কিভাবে কাজটি কমপ্লিট করতেছি। আর আশা করি আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, আর অবশ্যই আমার চ্যানেলটির পাশেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ছোট বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে আমি যখন নতুন ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনাদের আসলে সহযোগিতা বা সাপোর্ট না পেলে আমরা যে কোনো ইউটিউবাররা কখনো এগিয়ে যাওয়া সম্ভব না। তো আসলে আপনাদের সবারই অনেক সাপোর্ট প্রয়োজন। তো আমার ভাজার জন্য সবগুলা চিংড়ি রেডি হয়ে গেছে, আর আমি এভাবে সবগুলো রেডি করে নিয়েছি। এখন আমি চুলার উপরে একটা ফ্রাইপ্যান বসিয়ে ডুবো তেল, তেলের মধ্যে এখন আমি চিংড়িটাকে ফ্রাই করে নিচ্ছি, আর তেলটা আমি আগের থেকেই গরম করে নিয়েছি। এখন আমি এক এক করে সবগুলা চিংড়ি দিয়ে দিব। আর চিংড়ি ফ্রাইটা আসলে কিন্তু সত্যি অনেক মজাদার, আপনার বাসায় একবার হলো এভাবে আমার মতো করে চেষ্টা করে দেখবেন, কেমন লাগে জানাবেন কমেন্টের মাধ্যমে।
আশা করি আজকের রেসিপিটিও আপনাদের কাছে বরাবরের মতো ভালো লাগবে। তো এই তো আমি সবগুলা চিংড়ি মাছ একবারে দিয়ে দিচ্ছি, আর এখন আমি এগুলাকে খুব মচমচে করে ভেজে নিব। আর চিংড়ি মাছটা এমনিতেই হচ্ছে এভাবে ভাজলে, চাউলের গুঁড়াটা ইউজ করতে পারলেই আর কি যে কোনো চিংড়ি ফ্রাই বা চিকেন ফ্রাই খুবই মজাদার এবং মচমচে হয়। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি, আর এখন একটু উল্টিয়ে দিচ্ছি। তো এই তো আমার চিংড়ি মাছ হয়ে গেছে, আমি এখন সবগুলো উঠিয়ে নিব। আর এই যে দেখতেই পাচ্ছেন এই কালারটা কতটা সুন্দর এবং ইয়ামি হয়েছে, এখন আমি একটা প্লেটে উঠে নিব। তো এই তো আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি, আর আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, সবাই।